প্রবল বর্ষণে ডুবে অর্ধেক জমি, খুচরো বাজারে হুহু করে বাড়ছে আলুর দাম। এক সপ্তাহে আলুর দাম বাড়ল কেজি প্রতি 6 থেকে 7 টাকা, নাজেহাল অবস্থা। এমনিতে নিত্যপণ্য সহ বিভিন্ন শাকসবজি আগুন দামে পড়ছে মধ্যবিত্ত, তার উপরে আচমকাই আলুর দাম সপ্তাহ খানেকের মধ্যে একলাফে প্রতি কেজিতে বেড়ে গিয়েছে প্রায় 6 থেকে 7 টাকা। বুধবার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 22 থেকে 25 টাকা দরে। এক সপ্তাহ আগেও এর দাম ছিল 18 টাকার আশেপাশে। চন্দ্রমুখী আলুর দাম খুব সহজেই বদগ্য, বাজারে নতুন আলুর দামও বেশ চড়া, প্রতি কেজি 28 টাকা। যদিও নতুন আলু উঠতে শুরু করায় বাজারে এর দাম কিছুটা হলেও কমেছে। কিছুদিন আগেও এই আলু 40 থেকে 45 টাকা কেজি দরে বহু জায়গায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের একটি মহল থেকে যুক্তি খাড়া করার চেষ্টা চলছে, সম্প্রতি দুর্যোগে আলুর ক্ষেত চলে গিয়েছে জলের তলায়, নষ্ট হয়েছে প্রচুর আলু, তার জেরেই এই আচমকায় দাম বৃদ্ধি। যদিও এই যুক্তি অনেকেই মানতে নারাজ, কারণ রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রচুর আলু মজুদ আছে। কদিন আগেই সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। সংরক্ষিত আলুর ভাড়া একতরফা বাড়ানো নিয়ে কয়েকটি জেলায় ঝামেলাও হয়েছে, ফলে পুরনো আলুর ঘাটতি আছে এমনটা নয়। তাহলে হঠাৎ এত দাম বৃদ্ধি কেন? এর কোনো যুক্তিগ্রহণ কারণ খুঁজে পাওয়া যায়নি। বাজারে বিভিন্ন শাকসবজিও এখন বেশ চড়া, কুমড়োর দাম 30 টাকার নিচে নামেনি, বাকি বহু সবজির দর কেজি প্রতি 40 টাকার ওপরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে, আদা টমেটোর দাম ঘোরাফেরা করছে 100 টাকার আশেপাশে। ফলে আলু কমিয়ে মানুষ যে সবজি দিয়ে ঘাটতি পুষিয়ে দেবে সেগুড়েও বালি।